আজকে আমরা যাচ্ছি কিউবেক সিটি, তো তার জন্য আমরা চ্যানেল আজকে হলো শুক্রবার, আজকে আমরা যাচ্ছি কিউবেক সিটি, তো তার জন্য আমরা একটা রেন্টে গাড়ি নেব, সেটা তুলতেই যাচ্ছি। আমাদের এখানে কস্টকো বলে যে হোলসেল মার্কেটটা আছে, সেই কস্টকোরই একটা মেম্বারশিপ কার্ড আছে আমাদের কাছে, সেটা দিয়েই আজকের গাড়িটা তুলবো। আর এই কস্টকোর কার্ড দিয়ে যদি গাড়ি তুলি তাহলে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন একটু রেন্টাল প্রাইসটা কম পড়ে, আর যদি অ্যাডিশনাল ড্রাইভার নিতে চাই তাহলে আলাদা করে কোনো পয়সা দিতে হয় না। যদিও আজকে আমাদের অ্যাডিশনাল ড্রাইভারের প্রয়োজন নেই, অনির্বাণই শুধু গাড়ি চালাবে, আর আমরা আজকে বাজেট থেকে গাড়ি তুলছি। আর বাড়ি থেকে 5-7 মিনিট দূরেই একটা কার রেন্টাল অফিস আছে, সেখান থেকেই আমরা আজকের গাড়িটা নেব। বেশ কয়েকদিন আগেই অনির্বাণ গাড়িটা বুক করে রেখেছিল, ও ওর ক্রাইটেরিয়া অনুযায়ী গাড়ি আগের থেকেই বুক করে নিয়েছে। 8টায় অফিস খোলে, আমরা একদম 8:10 অফিসে পৌঁছে গেছি। এখানে এখন অনির্বাণের কাছ থেকে সব ডকুমেন্ট কালেক্ট করছে, সাথে হাতে গাড়ির চাবিটাও দিয়ে দিল। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, এখান থেকে আমাদের গাড়িটা নিয়েই আমরা এবার বেরিয়ে যাব। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কেন কিউবেক সিটি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি 10th August, আজকে 9th August আমরা বেরিয়ে যাচ্ছি কিউবেক সিটির উদ্দেশ্যে। আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, ওখানেই আমরা সেলিব্রেট করব এবারের অ্যানিভার্সারিটা। আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, অনির্বাণ অনেকদিন পর ড্রাইভিং করছে, তাই প্রথমেই আগে গাড়িটা সব কিছু চেক করে নিল যে গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওরা ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করেই দিয়েছে, আর যখন আমি গাড়িটা ফেরত দিতে আসব তখনও কিন্তু আমাকে ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করেই ফেরত দিতে হবে। আর আমরা 4 দিনের জন্য গাড়ি তুলেছি, তো আমার এখানে 4 দিনের গাড়ি তুলতে খরচা পড়েছে $655 মতো, যেটা দেশের টাকায় 39,000 টাকা মতো হবে। আর এখন আমরা একদম আমাদের বাড়ির রাস্তায় উঠে গেছি। এই রাস্তা দিয়ে আমরা সবসময় হেঁটে নয় বাসে যাতায়াত করি, আজকে গাড়ির থেকেই ভিডিওটা করছি। তো আমরা এখান থেকে বেরিয়ে বাড়ি যাব না, আমরা যাব ওয়ালমার্ট। ওয়ালমার্ট থেকে আমাদের কিছু দরকারি জিনিস তোলার আছে, ভাবলাম বাড়ি না গিয়ে আগে ওয়ালমার্টের কাজটা সেরে নিই। আর আজকে সকাল থেকেই দেখছি বেশ ভালো বৃষ্টি পড়ছে, সপ্তাহে এখানে যেমন বৃষ্টি আছে সেরকম কিউবেক সিটিতেও দেখলাম বৃষ্টি আছে। ওয়ালমার্টে এসেছি, ওয়ালমার্ট থেকে কিছু জিনিস তোলার আছে, সেগুলো তুলে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে সব কিছু ব্যাগপত্র গাড়িতে নামিয়ে তারপর আমরা রওনা দেব। জল, তারপর একটু বরফ নেব। এত দূরের রাস্তায় যেতে গেলে জল লাগবে সবার আগে, তো প্রথমেই জলটা তুলে নিলাম। আর তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো এইখানে বেড়াতে যাওয়ার জন্য আমি কি খাবার দাবার গুছিয়ে নিয়েছি, প্যাকিং করেছি, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও দেখে নিতে পারো। তো বিস্কুটটা মিস হয়ে গেছিলো, তো এখান থেকে একটা বিস্কিট নিলাম, আর একটু বরফ নিয়ে নিলাম, কারণ যে খাবারগুলো নিয়ে যাব সেটা আমি একটা কুলারের মধ্যে নিয়ে যাচ্ছি, তো সেইখানে খাবারটা ঠিক রাখার জন্য কুলারের মধ্যে বরফ দিয়ে রাখতে হবে, তো সেটা আগে তুলে নিলাম। আমাদের ট্রিপ স্টার্ট, বাড়ি এসেছিলাম, বাড়ি থেকে সব কিছু নিয়ে গিয়ে গাড়িতে রেখে এবার আমরা বেরোবো। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, এবার গাড়ি স্টার্ট দেবো, মোটামুটি 8.5 ঘন্টা দেখাচ্ছে, এবার পৌঁছাতে পৌঁছাতে 9:30-10 ঘন্টা লাগবে। হ্যাঁ, যতটা পারবো তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব, তো চলো। তো ফাইনালি আমরা 10:30 সময় আমাদের গাড়ি স্টার্ট দিলাম। যেতে যেতে একটা কারণেই আমাদের একটু খারাপ লাগছিল যে এরকম বৃষ্টি পড়ছে, বৃষ্টি তো এখানে অনেক সময়ই পড়ে কিন্তু আজকে যেন বৃষ্টিটা বেশি পড়ছে, একদম ঝমঝমিয়ে যে বৃষ্টিটা হয় ঠিক সেরকম বৃষ্টি হচ্ছে এখানে আজকে। সকালবেলা একটু হালকা কিছু খেয়ে বেরিয়েছিলাম বলে খিদেও পেয়ে গেছে আমাদের, তো আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই নিয়ে যাচ্ছি। তো প্রথমে না এরকম আমার কাছে একটা আইস টি ছিল, সেটাই বার করে নিলাম, একটু গরম চা আনলে ভালোই হতো, কিন্তু আমার এরকম গাড়িতে আইস টি তারপর কোল্ড কফি এগুলো আমরা দুজনেই পছন্দ করি, তো তার জন্য একটু কফি আর আইস টি এগুলো আমরা গাড়িতেই নিয়ে নিয়েছি, যাতে কোথাও দাঁড়িয়ে আমাদের কিনতে না হয়। আর যেহেতু সেভাবে কোনো ব্রেকফাস্ট করিনি, তো একটু এরকম ছোলা চাট বানিয়ে এনেছিলাম, সেটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা সারবো। এখন দেখো এখানে প্রায় 7.5 ঘন্টা দেখাচ্ছে, তো আমরা যেতে যেতে বেশ টুকটুক করে অনেক খাবারই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছি। অনির্বাণ যেহেতু দাঁড়িয়ে সেভাবে খেতে পারছে না, তো আমি মাঝে মধ্যে ওকে একটু মুখে দিয়ে দিচ্ছি, নাহলে না কোথাও দাঁড়িয়ে খেতে গেলে অনেকটা টাইম চলে যাবে।
এখানে দেখো কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। আমরা এখন বিগ অ্যাপেলের পাশ দিয়ে যাচ্ছি। এই পার্কটাও খুব সুন্দর, এমন বৃষ্টি পড়ছে তোমাদের একটু ভালোভাবে দেখাতেও পারলাম না গাড়ির থেকে। এবার আবার একটু ক্যারামেল কর্ন বার করলাম, এরকম মুখ চালাতে চালাতে যেতে ভালোই লাগছে, কিন্তু বৃষ্টিটা কোনোভাবেই থামছে না, পড়েই যাচ্ছে। আমার বিয়ে যেহেতু শ্রাবণ মাসে হয়েছে, তো বিয়ের দিনও বৃষ্টি হয়েছে, আর অ্যানিভার্সারিতেও দেখেছি আমার বৃষ্টি পড়ে। টানা 4 ঘন্টা গাড়ি চালিয়ে এসে এক জায়গায় দাঁড়ালাম, এটা একটা অন রুটে দাঁড়িয়েছি। ভেবেছিলাম আমরা বেশিক্ষণ এদিক ওদিক রেস্ট নেবো না, টানা চালিয়ে দেবো। আজকে বিভৎস বৃষ্টি হচ্ছে, তো এটাতে সুবিধা হয়েছে কি মানে বারবার করে বেরোতে হচ্ছে না কোথাও খাওয়ার জন্য, আর খাওয়ার জায়গাগুলো বিশাল লম্বা লম্বা লাইন। তো এই কখন আমরা 10:30 সময় বেরিয়েছি, এখন কটা বাজে? এখন বাজে 4:00 চললো। হ্যাঁ, আমরা টানা চালিয়ে এসেছি মোটামুটি। এই এখানে অন রুট যেগুলো আছে, এই সার্ভিস সেন্টারগুলো, ওইখানে রোড দাঁড়ালাম, গ্যাস ভরাতে হবে, একটু খাওয়া দাওয়া করে নি, তারপরে একটু রেস্টরুম থেকে ঘুরে এসে তারপরে আবার এখান থেকে বেরিয়ে। এতটাই বৃষ্টি পড়ছে আমরা আর বাইরে বেরোতে পারলাম না। আমরা ভাবলাম একটা রেস্ট এরিয়ায় দাঁড়িয়ে লাঞ্চটা সারি, আমি বাড়ি থেকেই একটু চিকেন পোলাও বানিয়ে এনেছিলাম, সেটাই খাবো। বরফের মধ্যে ছিল তো, আইস ব্যাগ, আইস বক্সের মধ্যে। হুম, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ঠিক আছে, মানে ফ্রিজের মতো ঠান্ডা হচ্ছে, হয়ে গেছে হালকা ঠান্ডা। হুম, ভালো। আমি যেহেতু আগের দিন রান্না করে রেখেছিলাম, বাড়ি থেকে আসার আগে আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে ওটাকে পুরো ঠান্ডা করে তারপর কুলারে ঢুকিয়েছিলাম। তো একটু তো ঠান্ডা হয়েই গেছে এরকম বাইরে এরকম বৃষ্টির ওয়েদারে। তো যাই হোক, একটু বৃষ্টিটা দেখছি কমছে, এবার খাওয়ার পর আমরা একটু বেরোবো। এবার আমরা বেরিয়েছি একটু, মানে একটু বৃষ্টিটা এবার একটু কমেছে, তো একটু বেরিয়েছি, অন রুটে ঢুকবো। তো একটু ওয়াশরুম যাওয়ার আছে, সেখান থেকে যাব, আর অন রুট থেকে আবার একটু তেল ভরাতে হবে। এখন আমরা একটা সার্ভিস এরিয়ায় ঢুকে পড়েছি। এই সার্ভিস এরিয়াগুলোকে এরা অন রুট বলে। এখানে নানান ধরনের খাবারের দোকান থেকে শুরু করে রেস্টরুম, এটিএম, ফোন করার জায়গাও আছে। তাছাড়া আমি এখানকার অনেক অন রুটে মাইক্রোওভেনও দেখেছি, যেখানে খাবার গরম করে খাওয়া যায়। আবার আমরা বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একরকম ভয়ই লাগছিল আমাদের। এখনো প্রায় 3.5 ঘন্টা বাকি, কিচ্ছু দেখা যাচ্ছিল না রাস্তার, কিন্তু দাঁড়িয়ে যে ওয়েট করব সেই রিস্কটাও নিতে পারছি না, কারণ যদি অন্ধকার হয়ে যায় তাহলে আরও রাস্তার কিছু দেখতে পাবো না। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিটা কমলেও আকাশের অবস্থাটা একবার দেখো। কোনো রকমে হোটেলে গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচি। এখানে আবার দেখলাম 8:30-এর মধ্যেই অন্ধকার হয়ে গেল। তো আমরা এখন হোটেলের প্রায় সামনেই চলে এসেছি, কিন্তু বৃষ্টিতে না বুঝতে পারছি না কোন হোটেলটা, মানে আমাদের ম্যাপে যে জায়গাটা দেখাচ্ছে সেখানে বেশ অনেকগুলো হোটেল একসাথে আছে, তো আমাদের বুঝতে খুব প্রবলেম হচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজির পড়ার পর ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আমরা ওবেরজ বলে একটা হোটেল বুক করেছিলাম, যেটা ওল্ড কিউবেক সিটি থেকে 15 মিনিট দূরে। কিউবেক সিটিতে সবাই ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, এখানে লোকে খুব একটা বেশি ইংলিশে কথা বলে না। নির্বাণ যখন হোটেলটা দেখেছিল তখন দেখেছিল যে এখানে যাতে ও লোকের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারে সেরকম কোনো ব্যবস্থা আছে কি না, তো সেই দেখেই ও এই হোটেলটা বুক করেছিল। রিসেপশনের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। এটা হলো আমাদের রুম, আমরা 3 রাতের জন্য রুমটা নিয়েছি, তাতে আমাদের খরচা পড়েছে $487 মতো, যেটা দেশের টাকায় 29,000 টাকা। তো চলো একবার ঘুরে দেখাই যে এখানকার রুমগুলো কেমন হয়। তো এখানে দেখো, ঢুকেই দেখছি এরকম একটা বেড আছে, আমরা এখানে একটা কুইন সাইজ বেড নিয়েছি। আর এদিকে আবার দেখলাম ছোট্ট একটা ওয়ার্ড্রোব দিয়েছে উডেন, তো একদিকে ভালোই হয়েছে, ব্যাগগুলোকে এর ভেতর ঢুকিয়ে রাখা যাবে। আর এখানে কিছু হ্যাঙ্গার আছে, আর এখানে আয়রন টেবিল, আয়রন সব রয়েছে। আর বেডের আবার আরেক দিকে বেডসাইড টেবিল আছে, আর এই বেডসাইড টেবিলের পাশে আবার একটা সোফা আছে, তার সাথে একটা টি টেবিল রাখা। তো এইগুলো তো আমাদের বেসিক জিনিস, এগুলো থাকলে রুমে সুবিধাই হয়। ঘরে দেখলাম 2 বড় বড় ল্যাম্পশেড আছে, আর এই বেডসাইড টেবিলটা বেশ আমাদের কাজে দেবে, ফোনের চার্জার রাখতে বা দরকারি জিনিসপত্র যেগুলো শোয়ার সময় রাখলে পাশে সুবিধা হয় সেরকম কিছু রাখতে লাগবে। আর এখানে একটা ছোট টেবিল আছে, চেয়ার আছে, আর তার সাথে দেখলাম একটা বড় মিরার আছে, যেটা আমার খুব কাজে লাগবে। আর এখানে কফি মেকার দিয়েছে দেখলাম, তার সাথে দেখলাম বেশ অনেকগুলো টি ব্যাগসও রাখা আছে, কিছু কফির প্যাকেট রাখা আছে। আর এদিকে একটা টিভি আছে, আর একটা বড় সাইজের চেস্ট অফ ড্রয়ার আছে,
আর ছোট্ট একটা মিনি ফ্রিজ দিয়েছে, যেটা ওরা আমাদের আগের থেকেই দেখিয়েছিল হোটেলে আছে, তাই জন্যই আমি সব জিনিস নিয়েছি যাতে ফ্রিজে জিনিসগুলো রাখা যেতে পারে। আর এই হোটেলে ঢুকে একটা নতুন জিনিস দেখলাম যেটা আমাদের আগে কখনো আমরা দেখিনি, সেটা হলো এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। এখানে ঢোকার সময় দেখলাম অনেক হোটেলে এরকম সামনে একটা করে ব্যালকনি আছে। যাই হোক, ভালোই হলো, যদিও আমরা কোথাও বেড়াতে এসে খুব বেশি টাইম হোটেলে কাটাই না, আমরা খুব সকাল সকালই বেরিয়ে যাই। আর বাথরুমটাও বেশ ভালোই ছিল, একটা বড় বাথটাব আছে, তার সাথে শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ এই সব দিয়েছিল। আর এখানে একটা বড় মিরার আছে, আর এখানে অনেক টাওয়েল দিয়ে রেখেছে যাতে আমাদের দু তিন দিন থাকতে কোনো প্রবলেম না হয়। আর এই সাইডেও একটা বড় মিরার আছে, আমি কোথাও বেড়াতে গিয়ে দেখি আয়না ঠিকঠাক আছে কিনা যাতে সাজগোজ করতে কোনো প্রবলেম না হয়। তো আর এখানে দেখলাম হেয়ার ড্রায়ার দিয়েছে, জেনারেলি এগুলো থাকে প্রতিটা হোটেলেই থাকে। আর এদিকে বেসিন, ডাস্টবিন, কোমোট এগুলো তো আছেই। অ্যাকচুয়ালি এই হোটেলটা ঢুকে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো, খুব পরিষ্কার। তো আমি না একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, অনির্বাণ গেছে খাবার গরম করতে, কারণ রাতের খাবারটাও আমি বানিয়েই এনেছি। প্রতিবার কি হয়, এই দিন আমি একটা কিছু স্পেশাল বানাই, কারণ পরের দিন বাইরে খাওয়ার থাকে। তো অনির্বাণ খাবারটা মাইক্রোওভেনে গরম করতে গেছে, আমাদের কমন এরিয়ায় মাইক্রোওভেন রয়েছে, সেখান থেকে গরম করে আনবে। আর একটা ছোট্ট কেক এনেছি, চিজ কেক, সেই কেকটাই আমরা কাটবো। আচ্ছা, বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছে সেগুলো এখন ও রেডি করছে। এখন ভীষণ ভালো হয়েছে যে খাবারটা এনেছি, আর মাইক্রোওভেনও ছিল এখানে। হ্যাঁ, এখানে পুরো একদম ঝড় বৃষ্টি লেগে পড়েছে, জানি না আমরা কালকে কি করব। আর মাইক্রোওভেন থেকে গরম করে নিয়ে এসেছি, বাইরে ওদের মাইক্রোওভেন আছে। কালকে থেকে পরপর তিন দিন চলবে বাইরে খাওয়া, আর আমরা আগের থেকেই প্ল্যান করে এসেছি যে এখান থেকে আমরা কি কি ধরনের খাবার ট্রাই করব। এখানে নানান ধরনের ফরাসি খাবার পাওয়া যায়। আমাদের আসতে প্রায় 11 ঘন্টা লেগে গেছে, আমরা সকাল 10:30 বেরিয়েছি, রাত 9:30 পৌঁছেছি। খুব খিদে পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেব। আর একটা ছোট্ট কেক এনেছি, এটা চিজ কেক। আমি আর অনির্বাণ চিজ কেক যেহেতু ভীষণ পছন্দ করি, তাই জন্য একটু চিজ কেক এনেছি, ওই কেকটাই আজকে একটু কাটবো। 12টার সময় হোটেলেই আমরা ছোট্ট করে আমাদের একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। আর এইটুকু আশা করে রয়েছি যেন দুটো দিন ভালোভাবে এখানে ঘুরতে পারি। আর এখন কেক কেটে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার সকালে বেরোনো আছে। আর আমি আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে, সেদিন আমরা কিউবেক সিটিটাকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো, অবশ্যই তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদের বলবো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের সব কমেন্টস পেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।